আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড হালিম মিক্স দিয়ে আমি হালিম রান্না করি। হালিম মিক্সে যে মশলাটা আছে ওইটা ইউজ করছি, আর সেই সাথে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তেল এবং গোটা মশলা। আর দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া। হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। এখন প্যাকেটের ভেতর যে ডালগুলো আসে এগুলোকে আমি গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল মাংসের ভেতর দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। আর হালিম কিন্তু ঘন ঘন নাড়াতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি। এরপরে পেঁয়াজ বেরেস্তা, শসা, আদা কুচি, ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হালিম।